এবার সারা ভারতবর্ষ জুড়ে চালু করতে হবে আয়ুষ্মান ভারত কার্ড, এমনই হুঁশিয়ারি দিল কেন্দ্রীয় মেডিকেল কমিশন। ফলে পশ্চিমবঙ্গেও এবার থেকে এই আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড বা আভা কার্ড কিন্তু চালু হয়ে যেতে পারে। আপনাদেরকে জানিয়ে রাখি, কেন্দ্রীয় সরকারের এই আয়ুষ্মান ভারত কার্ডে ইতিমধ্যে 5 লক্ষ টাকার বিনামূল্যের চিকিৎসা কিন্তু দেওয়া হয়। সম্পূর্ণ বিনামূল্যে এই চিকিৎসা করা যায়। শুধু তাই নয়, আরও একটা বড় সুবিধা হলো ভারতবর্ষের যে কোনো জায়গায় বড় বড় যে সমস্ত হসপিটাল নার্সিংহোমগুলো রয়েছে সেখান থেকে কিন্তু এই কার্ডের মাধ্যমে চিকিৎসা করা যায়। যদিও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে স্বাস্থ্যসাথী কার্ড চালু করা রয়েছে যেখানেও 5 লক্ষ টাকার চিকিৎসা পাওয়া যায়, তবে এই কার্ড কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যেই বেশিরভাগ ক্ষেত্রে সীমাবদ্ধ থাকে। বাইরে দু এক জায়গায় চিকিৎসা করা যায়, তবে সব ক্ষেত্রে সেটা সম্ভব হয় না। কিন্তু কেন্দ্রীয় সরকারের এই আয়ুষ্মান ভারত কার্ড যদি চালু হয়ে যায় সেক্ষেত্রে যে কোনো জায়গায় কিন্তু আপনারা চিকিৎসা করাতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু চিকিৎসায় এই কার্ড ব্যবহার করা যাবে। তো বর্তমানে এই আয়ুষ্মান ভারত কার্ড চালু করা নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কী কী জানানো হয়েছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো, তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে আয়ুষ্মান ভারত চালু করতেই হবে, বাংলাসহ সব রাজ্যকে চাপ জাতীয় মেডিকেল কমিশনের। তো বুঝতেই পাচ্ছেন বর্তমানে পশ্চিমবঙ্গেও আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু চালু করতে হবে। কেন্দ্রীয় সরকারের যে আয়ুষ্মান ভারত কার্ড, এই কার্ড কিন্তু চালু করতে হবে। ইতিমধ্যে কিন্তু কমিশনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। একদম নতুন আপডেট আপনাদেরকে দেখাচ্ছি। তো বর্তমানে কী কী আপডেট উঠে এসেছে, কেন এই নতুন তথ্য দেওয়া হয়েছে, এক এক করে আপনাদেরকে জানাবো। দেখুন, বলা হয়েছে দরিদ্রদের চিকিৎসার সুবিধার্থে কেন্দ্র সরকারের অন্যতম একটি উদ্যোগ হল আয়ুষ্মান ভারত যোজনা। বিনা পয়সায় দেশের মানুষদের চিকিৎসার জন্য কেন্দ্রীয় সরকার এই প্রকল্প নিয়ে এসেছে। তবে সহযোগিতার অভাবে পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে এই প্রকল্প চালু করতে পারেনি কেন্দ্র। লোকসভা নির্বাচনের প্রচারে রাজ্য বিজেপি জানিয়েছিল রাজ্যের সহযোগিতা ছাড়াই বাংলায় আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা হবে। আর এবার আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা নিয়ে কার্যত হুঁশিয়ারি দিল ন্যাশনাল মেডিকেল কমিশন। তো বুঝতেই পাচ্ছেন বর্তমানে কিন্তু ইতিমধ্যে কমিশনের তরফ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে এই আয়ুষ্মান ভারত কার্ড চালু করতে হবে। আয়ুষ্মান ভারত কার্ড আইডি বা আভা আইডি ছাড়া চিকিৎসা করানো হলে কোনোভাবে তা গ্রহণযোগ্য করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে মেডিকেল কমিশন। তাতেই অস্বস্তিতে পড়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। তো বুঝতেই পাচ্ছেন বর্তমানে এই যে আভা কার্ড বা আয়ুষ্মান ভারত কার্ড, এই আইডি কার্ড ছাড়া চিকিৎসা করানো হলে কোনোভাবেই তা গ্রহণ করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে মেডিকেল কমিশন। তো বুঝতে পাচ্ছেন এবার থেকে চিকিৎসা করাতে গেলে এই আয়ুষ্মান ভারত কার্ড বা আভা কার্ড কিন্তু প্রয়োজন হবে, সেই জন্যই কিন্তু অস্বস্তিতে পড়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার হয়তো পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা জেলাতে এই আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু চালু হয়ে যেতে পারে। এই যে আয়ুষ্মান ভারত কার্ড, আপনাদেরকে জানিয়ে রাখি এই আয়ুষ্মান ভারত কার্ডে কিন্তু 5 লক্ষ টাকার বিনামূল্যের চিকিৎসা কিন্তু আপনাদেরকে দেওয়া হয়, যেটা কিন্তু সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় বড় বড় হসপিটাল নার্সিংহোমে কিন্তু আপনারা এই আয়ুষ্মান ভারতের কার্ড দেখিয়ে চিকিৎসা করতে পারবেন। যদিও পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড চালু রয়েছে, তবে ওই যে স্বাস্থ্যসাথী কার্ডটা সেটা কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যেই বেশিরভাগ ক্ষেত্রে সীমাবদ্ধ রয়েছে। দু এক জায়গায় বাইরের চিকিৎসা হয়, তবে সবসময় কিন্তু সেটা সম্ভব হয় না, আশা করি আপনারা সবাই জানেন। তবে এই যে আয়ুষ্মান ভারতের কার্ড কেন্দ্রীয় সরকারের, এটা যদি চালু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু 5 লক্ষ টাকার বিনামূল্যের চিকিৎসা আপনারা পাবেন। আর এই কার্ডের চিকিৎসা কিন্তু আপনারা সারা ভারতবর্ষ জুড়ে বড় বড় জায়গায় কিন্তু করতে পারবেন। আর কী কী বলা হয়েছে এক এক করে আপনাদেরকে দেখাবো। দেখুন, বলা হয়েছে রবিবার মেডিকেল কমিশনের প্রতিনিধিরা বাংলায় আসেন। কল্যাণী এইমস হাসপাতালে রাজ্যের মেডিকেল কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠক করেন কমিশনের প্রতিনিধিরা। বিভিন্ন বিষয়ে আলোচনার পর কমিশনের UGMB অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন বোর্ড সভাপতি ডক্টর অরুণা ভ্যানিকার এই নিয়ে সতর্ক করেন। আধিকারিকদের বক্তব্য, বছরে হাসপাতালগুলি যত রোগীই দেখুক না কেন আয়ুষ্মান ভারত আইডি কার্ড না থাকলে তা গ্রাহ্য হবে না, আর তা না হলে পরবর্তী সমস্যায় পড়তে হতে পারে রাজ্যের মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিকে। তো বুঝতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু রাজ্যের মেডিকেল ও কলেজ হাসপাতালগুলিকে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে যদি আয়ুষ্মান ভারত কার্ড না থাকে। কারণ প্রতি বছর ন্যাশনাল মেডিকেল কমিশন হাসপাতালে মূল্যায়ন করে, শেষে বিভিন্ন পরিষেবা খতিয়ে দেখে হাসপাতালগুলিকে নম্বর দেওয়া হয়, কিন্তু তাতে নম্বর না পেলে কেন্দ্রীয় অনুদান পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে হাসপাতালগুলির। এছাড়াও মেডিকেল কলেজগুলিতে MBBS আসন নিয়েও সমস্যা হতে পারে। তো বুঝতেই পাচ্ছেন বর্তমানে কিন্তু কড়া সমস্যায় পড়তে পারে, ফলে এবার থেকে হয়তো পশ্চিমবঙ্গে এই আয়ুষ্মান ভারত কার্ড চালু হয়ে যাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। দেখুন, বলা হয়েছে এই দিনের বৈঠকে রাজ্যের সব সরকারি বেসরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষদের উপস্থিতি থাকার জন্য কমিশন আগেই জানিয়ে দিয়েছিল। SSKM কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষরাও অংশ নিয়েছিলেন। যদিও এই বিষয়ে পুরো রিপোর্ট পাওয়ার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্যভবন। এবার এই নিয়ে রাজ্য সরকার কী পদক্ষেপ করে সেটাই হলো দেখার।
তবে কমিশনের এমন হুঁশিয়ারিতে যথেষ্টই চাপে পড়েছে রাজ্য সরকার। তো বুঝতেই পারছেন বর্তমানে কিন্তু মেডিকেল কমিশনের তরফ থেকে চাপ দেওয়া হয়েছে এই আয়ুষ্মান ভারত কার্ড তৈরি করার জন্য, ফলে পশ্চিমবঙ্গেও হয়তো এবার কিন্তু এই যে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড সেটা চালু হয়ে যেতে পারে। না হলে এখানে যেটা বলা হয়েছে প্রতিবেদনে আপনারা দেখলেন যে এই যে পশ্চিমবঙ্গে মেডিকেল সংস্থা যেগুলো আর কি মেডিকেল ডিপার্টমেন্ট রয়েছে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে সমস্ত অনুদানগুলো দেওয়া হয় বা এই যে মেডিকেল কলেজে পড়াশোনার জন্য যে সমস্ত সিটগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। তো আশা করা যাচ্ছে খুব শীঘ্রই হয়তো ইতিমধ্যে এই যে আয়ুষ্মান ভারত কার্ড বা আভা কার্ড পশ্চিমবঙ্গে চালু হয়ে যেতে পারে। তবে এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, পরবর্তী সময়ে রাজ্য সরকার যদি নতুন কোনো সিদ্ধান্ত নেয় সেই রকম তথ্য আমাদের কাছে চলে এলেই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। তবে এই বিষয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পশ্চিমবঙ্গে এই আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড চালু হওয়া উচিত কিনা অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।